আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবির আওতা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 12 এর দ্বিতীয় ভাগ, গ্রিন হাউস প্রভাব। পূর্বের পাঠটিতে আমরা শিখেছিলাম বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে, আজ আমরা শিখব গ্রিন হাউস প্রভাব সম্পর্কে। তোমরা যদি পাঠ্যবইতে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্রথমে তোমাদের একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি? বন্ধুরা, তোমরা কি জানো বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি? হ্যাঁ, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণ। আজকের এই পাঠে আমরা এ সম্পর্কে বিস্তারিত জানব। পাঠ্যবইতে যদি লক্ষ্য করো, এই প্রশ্নটির উপর ভিত্তি করে তোমাদের ছকে একটি কাজ দেওয়া আছে। কাজের মূল বিষয়টি হচ্ছে গ্রিন হাউস প্রভাব। প্রথমে দেখে নিই কি করতে হবে। এক, দুইটি পেট্রি ডিসে তিনটি করে বরফ খণ্ড রাখি। প্রথম কাজ কি, তোমরা একটি পেট্রি ডিস নেবে, তার মধ্যে তিনটি করে বরফ রাখবে, দুটিতেই তিনটি তিনটি করে বরফ রাখবে। দ্বিতীয় কাজ, একটি পেট্রি ডিস কাচের গ্লাস বা বিকার দিয়ে ঢেকে দেই। এবার তোমরা কি করবে, একটি পেট্রি ডিস কাচের গ্লাস বা বিকার দিয়ে ঢেকে দেবে। তিন নাম্বার কাজটি হচ্ছে, পেট্রি ডিস দুইটিকে সূর্যের আলোতে রাখি, কোন ডিসটির বরফ আগে গলবে তা অনুমান করি। বন্ধুরা, এবার তোমরা কি করবে, দুটি ডিসকে কি করবে, সূর্যের আলোতে রাখবে এবং কোন ডিসটির বরফ আগে গলবে তা তোমরা অনুমান করবে। বন্ধুরা, তোমরা কি অনুমান করতে পারছো কোন ডিসটি আগে গলবে? চার, এবার 30 মিনিট অপেক্ষা করি। এবার তোমরা কি করবে, 30 মিনিট অপেক্ষা করবে যে কোন পেট্রি ডিসের বরফটি আগে গলবে তার জন্য। পাঁচ, কোন বরফ আগে গলেছে তা পর্যবেক্ষণ করি, অনুমানটি কি সঠিক হয়েছে, কেন এমন হয়েছে। বন্ধুরা, তোমরা যদি পর্যবেক্ষণ করো তাহলে তোমরা কি দেখতে পাবে, পর্যবেক্ষণ করার পর আমরা দেখতে পাবো যে যেই পেট্রি ডিসটি কাচের গ্লাস বা বিকার দিয়ে ঢেকে রাখা হয়েছিল সেই ডিসের বরফগুলোই আগে গলে গিয়েছে এবং আমাদের এই অনুমানটি হচ্ছে সঠিক। ঢেকে রাখা পেট্রি ডিসের বরফ আগে গলেছে। সূর্যের তাপ সহজেই বিকারের ভেতর প্রবেশ করতে পারে কিন্তু বিকার থেকে সহজেই বের হতে পারে না, ফলে বিকারের ভেতর দ্রুত গরম হয়ে ওঠে আর বরফ দ্রুত গলে যায়। এখানে বলা হয়েছে কাচটি পেট্রি ডিসের পরিবর্তে কাচের গ্লাস এবং বিকারের পরিবর্তে স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করেও করা যাবে। বন্ধুরা, তোমরা হচ্ছে পেট্রি ডিসের পরিবর্তে কাচের গ্লাস নিতে পারো এবং বিকারের পরিবর্তে স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগও তোমরা ব্যবহার করতে পারো, তবেও তোমরা পরীক্ষণটি করতে পারবে। এবার আমরা এই বিষয়টির উপর একটি সারসংক্ষেপ দেখে নিই। গ্রিন হাউস, দেখা গেল যে বিকার দিয়ে ঢেকে রাখা বরফ খণ্ডগুলো খোলা বাতাসে রাখা বরফ খণ্ডের তুলনায় আগে গলেছে। সূর্যের তাপ সহজে বিকারের ভেতর প্রবেশ করতে পারে কিন্তু বিকার থেকে সহজে বের হতে পারে না, ফলে বিকারের ভেতর দ্রুত গরম হয়ে ওঠে আর এটি হলো গ্রিন হাউস ধারণার মূল বিষয়। গ্রিন হাউস হলো কাচের তৈরি ঘর যা ভেতরে সূর্যের তাপ আটকে রাখে, ফলে তীব্র শীতেও গাছপালা এই ঘরের ভেতর উষ্ণ ও সজীব থাকে। বন্ধুরা, এবার আমরা গ্রিন হাউস সম্পর্কে কি জানতে পারলাম? প্রথমে বলা হয়েছে যে আমরা যে পরীক্ষণটি করেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিকার দিয়ে ঢেকে রাখা বরফগুলো আগে গলে গিয়েছে খোলা বরফের তুলনায়। এর কারণ কি? কারণ বিকারের ভিতর সহজেই কি সূর্যের তাপ প্রবেশ করতে পারে কিন্তু বিকার থেকে সহজেই বের হতে পারে না, ফলে কি হয়েছে, সূর্যের তাপ বিকারের মধ্যে বন্ধ রয়েছে এবং দ্রুতই বিকারের ভিতরটি গরম হয়ে উঠেছে। এটি মূলত গ্রিন হাউস ধারণা। ঠিক এভাবেই গ্রিন হাউস অথবা কাচের তৈরি ঘরের ভিতরে সূর্যের তাপ আটকে রেখে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়। দেখা যায় শীতকালেও গ্রীষ্মকালের ফসল উৎপাদন করা হয়ে থাকে এই গ্রিন হাউসের মাধ্যমে। বন্ধুরা, এবার আমরা জানব গ্রিন হাউস প্রভাব ও গ্রিন হাউস গ্যাস সম্পর্কে। গ্রিন হাউস প্রভাব ও গ্রিন হাউস গ্যাস,
পৃথিবীর বায়ুমণ্ডল ও গ্রিনহাউসের ন্যায় কাজ করে। বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ও কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রিনহাউসের কাচের দেয়ালের মতো কাজ করে। দিনের বেলায় সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। রাতে ভূপৃষ্ঠ থেকে সেই তাপ বায়ুমণ্ডলে ফিরে আসে এবং ভূপৃষ্ঠ শীতল হয়। কিন্তু কিছু তাপ বায়ুমণ্ডলের এই গ্যাসগুলোর কারণে আটকা পড়ে, ফলে রাতের বেলায়ও পৃথিবী উষ্ণ থাকে। আর তাপ ধরে রাখার এই ঘটনাকে গ্রিনহাউস প্রভাব বলে। তাপ ধরে রাখার জন্য দায়ী এ সকল গ্যাসই হলো গ্রিনহাউস গ্যাস। বন্ধুরা, এবার আমরা গ্রিনহাউস প্রভাব সম্পর্কে জানব। গ্রিনহাউস প্রভাব কি? প্রথমে হচ্ছে আমরা একটি পরীক্ষণ দেখেছিলাম, যেখানে হচ্ছে কি একটি বিকারের মাধ্যমে বরফগুলোকে ঢাকা হয়েছে। এখানে বলা হয়েছে বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর। অর্থাৎ বায়ুমণ্ডলের এই স্তর কি? সেই বিকার। বিকার দ্বারা যদি আমরা অনুমান করি, সেই বিকারটি হচ্ছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের সে স্তর। আর হচ্ছে পৃথিবীটাকে বোঝানো হয়েছে বরফ দ্বারা। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ও কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রিনহাউসে কাচের দেয়ালের মতো। অর্থাৎ কি, বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্প এবং কার্বন ডাই অক্সাইড গ্রিনহাউসের কাচের দেয়ালের মতো কাজ করে থাকে। দিনের বেলায় সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং কি হয়ে যায়, ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়। এবং রাতের বেলা কি হয়, বায়ুমণ্ডলে সেই তাপগুলো ফিরে আসে এবং ভূপৃষ্ঠ শীতল হয়। কিন্তু কিছু কিছু গ্যাস রয়েছে যার কারণে এই তাপগুলো কি হয়, আটকা পড়ে এবং রাতের বেলায়ও প্রচুর গরম হয়। এবং এই তাপ ধরে রাখার এই ঘটনাটিকে গ্রিনহাউস প্রভাব। এই সমস্ত ঘটনাটি হচ্ছে গ্রিনহাউস প্রভাব। এবং এই তাপ ধরে রাখার জন্য দায়ী কি? গ্রিনহাউস গ্যাস। এবার আমরা জানবো মানুষের কর্মকাণ্ড ও বৈশ্বিক উষ্ণায়ন। মানুষের কর্মকাণ্ড ও বৈশ্বিক উষ্ণায়ন। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কলকারখানা ও যানবাহনের কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়। এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে অনেক পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। পাশাপাশি বনভূমি ধ্বংসের ফলে গাছপালার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষণের হার কমছে, ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে। বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড বেশি করে তাপ ধরে রাখছে, ফলে দিন দিন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন। বন্ধুরা, এখানে লক্ষ্য করো, বিভিন্ন ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে, কলকারখানায় যানবাহনের কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়। এবং এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কি হয়ে থাকে, কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। যে কার্বন ডাই অক্সাইড গ্যাস আরও কোন কোন মাধ্যমে হয়, বনভূমি ধ্বংসের ফলে কি হয়, গাছপালার কার্বন ডাই অক্সাইড শোষণের হার কমে যাচ্ছে। কারণ যদি গাছপালা কেটে ফেলা হয়, আমরা জানি যে আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি তা গাছপালা শোষণ করে নেয়, এবং গাছপালা যেই অক্সিজেন ত্যাগ করে তা আমরা গ্রহণ করে জীবন ধারণ করি। কিন্তু এই গাছপালায় যখন কেটে ফেলা হবে, এই বনভূমি যখন ধ্বংস করা হবে, তখন গাছপালা আর কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারবে না। তাহলে কি হবে, বাতাসে অক্সিজেনের তুলনায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে, এবং এই কার্বন ডাই অক্সাইড কি করে, তাপ ধরে রাখে, পৃথিবীর গরমটাকে ধরে রাখে, পৃথিবী উষ্ণ থাকে। এবং যার ফলে কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে, এবং এই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। এবার আমরা জানব বাস্তব ঘটনা থেকে বৈশ্বিক উষ্ণায়ন পর্যবেক্ষণ। বন্ধুরা, তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ, দুটি হচ্ছে হিমালয় পর্বতমালার উপর একটি ছবি, হিমবাহর ছবি। এটা হচ্ছে 1921 সাল, তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বরফে ঢাকা, হিমালয় পর্বতমালাগুলো বরফে ঢাকা। কিন্তু তোমরা এই ছবিটি যদি লক্ষ্য করো, 2009 সালে, এখানে দেখা যাচ্ছে বরফ গলে যাচ্ছে। এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি হয়ে থাকে, বরফ গলে যায় এবং সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায়।
বাস্তব ঘটনা থেকে বৈশ্বিক উষ্ণায়ন পর্যবেক্ষণ। তাপমাত্রা পর্যবেক্ষণের পাশাপাশি আমরা হিমালয় পর্বতমালার হিমবাহ গলনের হার থেকেও বৈশ্বিক উষ্ণায়ন বিষয়টি নিশ্চিত হতে পারি। এছাড়া বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলছে এবং সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা লক্ষ্য করো, আমরা যে দুটি ছবি দেখেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি কি হিমালয় পর্বতমালায় কি বরফ গলে যাচ্ছে। এটি কেন হয়ে থাকে? বৈশ্বিক উষ্ণায়নের ফলে এটি হয়ে থাকে। এর ফলে কি হয়ে থাকে? মেরু অঞ্চলের বরফ গলে যায় এবং সমুদ্রের পানির কি উষ্ণতা বেড়ে যায় এবং সমুদ্রের পানির উচ্চতাও বেড়ে যায়। সুতরাং আমরা জানতে পারলাম এই গ্রিন হাউস আমাদের জীবনে ব্যাপক প্রভাব ফেলছে। আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম গ্রিন হাউস প্রভাব ও গ্রিন হাউস গ্যাস সম্পর্কে, মানুষের কর্মকাণ্ড ও বৈশ্বিক উষ্ণায়ন এবং বাস্তব ঘটনা থেকে বৈশ্বিক উষ্ণায়ন পর্যবেক্ষণ সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।